আচ্ছা, তারপরে এখানে বলা আছে মান্থলি ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন কথা আমি বলবো না, ডিপ্রিসিয়েশন আপনারা জানেন। কত নম্বর অঙ্ক দেখাচ্ছেন? এটা কত নম্বর অঙ্ক? এটা ওই অঙ্কই যে থেকে ছাড়লাম, 5 নম্বর। 5 নম্বর না? তারপর আছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট টাকা 1,000 অন ব্যাংক লোন হ্যাজ অ্যাক্রুড ডিউরিং এত, তাহলে ব্যাংক লোনের উপর ইন্টারেস্ট অ্যাক্রুড আছে, অ্যাক্রুড তো বকেয়া আছে, ইন্টারেস্ট যদি বকেয়া থাকে তাহলে কি হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আচ্ছা, তারপরে আছে হাফ অফ দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইজ টু বি ডিফার্ড। ডিফার্ড, হ্যাঁ ডিফার্ড, ডিফার্ড মানে অর্ধেক অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমাদের কি করতে হবে, বিলম্বিত করতে হবে, মানে সামনে পরের বার নিয়ে যেতে হবে। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যদি আমরা পরের বার নিয়ে যাই তাহলে কি হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং পেয়েবল, সরি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে, তাহলে আমরা লিখবো ডিফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অর্থাৎ ডিপার্টটা প্রিপেয়ার এর মতো আমাদের দেখাবে, প্রিপেয়ার এর মতো আমরা দেখাবো। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে এখানে, তাহলে লিখবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আছে, এখন ক্রেডিট করবো আর লিখবো ডেবিট, লিখবো ডিফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বা প্রিপেয়ার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তো ডিপার্ট বা প্রিপেয়ার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট, কত টাকা আমাদের ডিপার্ট করতে হবে, অর্ধেক, হাফ, 800 টাকা, অর্ধেক কত, 400 টাকা, তাহলে এটি হবে 400 টাকা, 400 টাকা। তাহলে এখানে আমরা লিখবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যেহেতু লেখা আছে এখানে, তাহলে আমরা এখানে লিখবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, তাহলে এখানে লিখবো ডিফার্ড অ্যাডভার্টাইজিং বা প্রিপেইড অ্যাডভার্টাইজিং লিখবো আমরা কত, 400 টাকা, তাহলে এখানে লিখবো 400 টাকা, অর্থাৎ ডিফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 400 টাকা ক্রেডিট। এখন এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে 400 টাকা আমরা অ্যাডজাস্টেড ট্রাভেলস লিখবো, আর এই যে 400 টাকা, এই 400 টাকা আমরা অ্যাডজাস্টেড ট্রাভেলস লিখবো, অর্থাৎ এই 800 টাকা যে ডেবিট, 800 টাকা সেটা ভেঙে দুই অংশ হয়ে গেলো, একটা কি 400 টাকা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে চলে গেলো আর একটা ডিফার্ড অ্যাডভার্টাইজিং চলে গেলো 400 টাকা। আচ্ছা, এ একটা অঙ্ক, এ অঙ্কটা অনেক ভালো এবং অনেক ভালো একটা অঙ্ক, এবং অনেক ভালো এবং অনেক মোটামুটি জটিল একটা অঙ্ক এটা। তো এখানে বল, আমি সময়টা বলছি, এখানে বলা আছে যে টাকা 1,000 শীটের, এটা কত নম্বর অঙ্ক, শীটের হচ্ছে 6 নম্বর অঙ্ক ভাই। এটা এখানে বলা আছে 1,000 অফ ওয়েজেস রিলিজ টু দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড, নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে আমাদের ওয়েজেসটা নিয়ে যেতে হবে, তাহলে নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে যেটা নিয়ে যাব, ওয়েজেস তো হচ্ছে খরচ, এই খরচটা যদি যখনই নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে নিয়ে যাবো তার মানে 1,000 টাকা আমাদের এই বছর খরচ হবে না, এটা খরচ করতে হবে সামনের বার, সামনের বার মানে পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডে নিয়ে যেতে হবে, তাহলে ওয়েজেস আছে হচ্ছে, হ্যাঁ ওয়েজেস আছে 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে 1,000 টাকা এবছর খরচ হবে না, 1,000 টাকা পরের বার খরচ হবে, তাহলে কি লিখবো আমরা, ওয়েজেস এক্সপেন্স, তার মানে 20,000 আছে ডেবিট, এখন লিখবো ওয়েজেস এক্সপেন্স লিখবো ক্রেডিট আর প্রিপেইড ওয়েজেস লিখবো ডেবিট। তাহলে সমাধানটা হবে প্রিপেইড ওয়েজেস ডেবিট আর ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, কত টাকা, 1,000 টাকা। তারপর আছে 2,000 ইজ ওড ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রিলেটিং টাকা এত, তাহলে এখানে ওয়েট বলা আছে, এই ওয়েট অর্থ হলো যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বকেয়া আছে, বকেয়া আছে কত, 2,000 টাকা, তাহলে 2,000 টাকা যদি বকেয়া থাকে তাহলে কি হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডেবিট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, এই খরচটা আমাদের প্রিপেইড আছে, এই খরচটা আমাদের বকেয়া আছে, দায় আছে, হ্যাঁ তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডেবিট, অ্যাডমিনিস্ট্রেটিভ পেয়েবল ক্রেডিট। আর ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন এটা বলবো না, ক্লোজিং স্টক এটাও আমার বলা হয়তো লাগবে না, ক্লোজিং স্টকের জন্য আমরা লিখবো কি, ক্লোজিং স্টক ডেবিট আর পার্চেস ক্রেডিট, একেবারে ফিক্সড, ডিপ্রিসিয়েশনের মতোই এটা ফিক্সড একবারে। তারপরে আছে রেইজ দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেবটস 2% অফ সেলস, সেলসের উপর 2% আমাদের ধরতে হবে, ব্যাড ডেবটস করতে হবে, সেলসের উপর আমাদের 2% পর্যন্ত ব্যাড ডেবটস উন্নীত করতে হবে, 2% পর্যন্ত,
তাহলে 2% পর্যন্ত সেলস এর উপর করতে হবে। তাহলে সেলস এর উপর যদি করতে বলে তাহলে আমাদের নেট সেল আগে নির্ণয় করতে হবে। নেট সেল যখন নির্ণয় করব আমাদের এখানে সেলস আছে, এখানে সেলস আছে, সেলস আছে, সেলস রিটার্ন আছে, সেলস আছে, সেলস রিটার্ন আছে, তা সেলস থেকে, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দেবো। আর তারপরে সমন্বয় একটা কথা বলা আছে, চার নম্বর সমন্বয় বলা আছে এখানে যে দ্য ওনার উইথড্র গুডস কস্টিং টাকে 5,000 ফর পার্সোনাল ইউজ বাট ইনক্লুডিং সেলস। এখানে সমন্বয় বলা আছে যে 5,000 টাকা পণ্য উত্তোলন করছে, মালিক উত্তোলন করছে, সেটা সেলস এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, সেটা ইনক্লুড আছে কার মধ্যে, সেলস এর মধ্যে। তাহলে মালিক উত্তোলন করছে, পণ্য উত্তোলন করলে কি হবে, উত্তোলন করলে হবে কি ড্রয়িং ডেবিট পার্সেস ক্রেডিট। কিন্তু এখানে বলা আছে আবার সমন্বয় এখানে আবার ভুল করা আছে কি যে যেটা সেলস এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, সেলস এর মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা কি করবো, সেলসটাকে আমরা কি করবো, কমিয়ে দেবো। তার মানে সেলস এখন ডেবিট লিখবো 5,000 টাকা, আর পার্সেস যেহেতু উইথড্র করছে সেহেতু পার্সেস লিখবো ক্রেডিট, কত 5,000 টাকা। এখন আমাদের সেলস এখানে সেলস ডেবিট মানে কি, সেলস ডেবিট মানে সেলস কমে গেল, হ্যাঁ, সেলস তো সবসময় জন্য হবে ক্রেডিট, এই যে সেলস তো হবে সবসময় ক্রেডিট, সেখান থেকে সেলস, সেলস এর কোনটা আইটেম হচ্ছে সেলস রিটার্ন, সেলস রিটার্নটা বাদ দেবো। তাহলে 1,80,000 থেকে 5 বাদ দিলে 75, 1,75, 1,75 এর মধ্যে এখানে সমন্বয়ে সেলস আবার বাদ দেবে 5,000, সমন্বয়ে সেলস আবার ডেবিট হচ্ছে। ডেবিট যদি 5,000 হয়ে থাকে তাহলে 10,000 টাকা যদি বাদ দেয় 1,80,000 থেকে, তাহলে আমাদের সেলস নেট সেলস থাকে 1,70,000। এই 1,70,000-এর উপর 2% হচ্ছে, যখন ধরবো তখন এটা বাড়াবে 3,400 টাকা। এই 3,400 টাকা যখন আমাদের 2% করে বাড়াবে, কিন্তু আমাদের অ্যালাউন্স আছে কত, 1,500 টাকা আছেই। অ্যালাউন্স আমাদের রাখতে বলছে 2% পর্যন্ত, 2%, এই যে টু পার্সেন্ট পর্যন্ত, তখন আপনাকে 3,400 টাকা পর্যন্ত আমাদের রাখতে হবে, কিন্তু আমাদের কাছে আছে 1,500 টাকা, আছে কত, 1,500 টাকা। তাহলে আমাদের রাখতে হবে কত, 1,900 টাকা। তাহলে 1,900 টাকার এন্ট্রি দিতে হবে আমাদের। তাহলে অ্যালাউন্সের জন্য আমরা এন্ট্রি দিব কি, ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ক্রেডিট, ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ক্রেডিট। অর্থাৎ অ্যালাউন্স যদি তৈরি করতে বলে তাহলে আমরা এখানে লিখবো ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ক্রেডিট, আর জার্নাল এন্ট্রি দিব আমরা। এই অঙ্কটা মোটামুটি একটু জটিল টাইপের, একটু দেখবেন এটা। হ্যাঁ, অনেক সময় অ্যাকাউন্ট হিসেবে বলতে কি হতো, মানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট, ব্যাড ডেট অ্যাডজাস্ট করা হয়, কখন বুঝবো যে অ্যালাউন্স নিয়ে আসতে হবে অথবা অ্যাকাউন্ট রিসিভেবল কমিয়ে দিতে হবে, মানে কখন, কখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করি, তাই না? আপনাদের সমন্বয় শীটে দেওয়া আছে, যদি ব্যাড ডেবটস রিটার্ন অফ করতে বলে, ব্যাড ডেবটস রিটার্ন অফ মানে একবার অবলম্বন, একবার মুছে ফেলতে হবে, মানে এই টাকা আর আমরা পাবোই না, সেই ক্ষেত্রে লিখবো ব্যাড ডেবটস এক্সপেন্স ডেবিট, ব্যাড ডেবটস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, এখন যদি আমাদের সঞ্চিতি তৈরি করতে বলে, যদি সঞ্চিতি তৈরি করতে বলে তাহলে সেই ক্ষেত্রে লিখবো সঞ্চিতির জন্য আমরা লিখবো ব্যাড ডেবটস ডেবিট, আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটস ক্রেডিট, এটা ফিক্সড যদি সঞ্চিত তৈরি করতে বলে। আচ্ছা, যদি রিটেন অফ করতে বলে তখনই, তখন আমাদের এই এটা ব্যাড ডেবটস ডেবিট, ব্যাড ডেবটস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা যদি সঞ্চিতির ক্ষেত্রে আমাদের যদি করতে বলে, যদি সরি যদি রিটার্ন অফ করতে বলে, প্রথমটা একটু ইয়ে হয়েছে, মিস্টেক হয়েছে, রিটার্ন অফ করতে বলে, যদি এটা রিটার্ন অফ করা মানে কি, এটা একবার আপনাকে মুছে ফেলতে হবে, মুছে ফেলতে হবে মানে কি, ব্যাড ডেবটসটা আপনাকে আর রাখা যাবে না, ওটা তখন অ্যালাউন্সের মধ্যে থেকে সমন্বয় করতে হবে। অ্যালাউন্স কোথায় থাকে, অ্যালাউন্স কেটে থাকে, তার অ্যালাউন্সের মধ্যে থেকে প্রতিপূরণ আমরা করবো, আর এদিকে অ্যাকাউন্ট রিসিভেবলকে কমে দিব আমরা। আর যখন আমাদের ব্যাড ডেবটস তৈরি করতে বলবে, অ্যালাউন্স তৈরি করতে বলবে, সরি, অ্যালাউন্স তৈরি করতে বলবে, তখন আমাদের ব্যাড ডেবটস ডেবিট, আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটস ক্রেডিট। আমি যখন
মুছে ফেলতে বলবে, একদম রিটার্ন অফ করে ফেলতে বলবে, তখন অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্সটা আমরা ডেবিট করে আচ্ছা আমি অ্যাডজাস্টিং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কমাই দিব, তাই তো? হ্যাঁ 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 অ্যাডজাস্টিং এর শীটটা একটু বার করে দেখাই আমি, দেখুন ওখানে দেখলে আরো ক্লিয়ার হবে দেখুন।